নম ও বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবে স্বামী নিতি নামে সারসতিদ গৌরবণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশ্চা দেশতা कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवेगौरचन्द्राय राधिकावये तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्रियद्वैतगदाधर शिवा भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नाम की संकर्तन शिलूपा तय गौर प्रमानंदे हरे 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 कृष्ण की प्रभु दिखा नाम के हमारा शुभ संध्या পবিত্র সুদনা দাস অধিকারী প্রভুর বাসভবনে একদিনের জন্য আমরা এই সাধুসঙ্গ গ্রহণ করার সুযোগ লাভ করেছি তো আজকে এই উৎসবে উপস্থিত সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সকলকে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি প্রধান স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দিরের নির্দেশক ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মী দণ্ড প্রণতি নিবেদন করে তার হিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরম আর পরম গুরু পাদপদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলা অভয়চরণা অরবিন্দ ভক্তিপ্রধান স্বামী প্রভুপাদের পাদপদে ধন্যবাদ তিনি নিবেদন করে তার রহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল স্বজন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ তাই চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য তোমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলা ভাষায় যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় জীবনে মার্জনা করবো হরে কৃষ্ণ তো আজকে আমরা ভাগবত থেকে একটি শ্লোক শুনব তারপরে আমরা আলোচনা করব সবাই হাত জোড় করে বলবেন ওম নামা ভগবতে বাসুদে ഓ നമുദേ നാരായണ നമസ്കൃത നരോത്തേവീൻ സരസ്വതി വ്യാസന്തോജയ മുദീര മുഖം കരതി വാചാ പങ്കുലം ഗയതീം यदपात वंदे श्रीगुरी दिनता दिन परमाधव शीचतन ईश्वर नष्टाशु अभद्रेशु नि भागवत सेवया भागवते उत्तम श्लोक भक्तिर्भवती नई ग्रंथराश्रभागवत कि हरे कृष्ण তো ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় মূর্তি প্রকাশ সাব্বিক অবতার এই কলিযুগে ভগবান ধর্ম জ্ঞানের সহিত তিনি আমাদের মতো বিশেষ করে এই কলিযুগবাসী আমরা আমাদের সে চক্ষু নষ্ট হয়ে গেছে ভগবত দর্শনে চক্ষু নষ্ট দৃশা আমরা ভগবানকে দেখি না আমরা যা কিছু দেখি এখানে ভুল দেখি সব ভুল দেখি এই জন্য নষ্ট দৃশা ভাগবত আছে কিন্তু সেই নষ্ট দৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম জ্ঞান দিবি অধুনা পুরান অর্ক উদিত সেই পুরান অর্ক অর্ক মানে সূর্য সদৃশ ভগবানের তিনি কি করলেন শাব্দিক অবতারে এই শ্রীমদ ভাগবত রূপে ভাগবত পুরাণ মহাপুরাণ রূপে তিনি আবির্ভূত হলেন যখন তারপর যুগে শেষে ভগবান অন্তর্ধান লীলা করলেন তার শিওধামে চলে গেলেন তখন ধর্মজ্ঞান সহ নিয়ে গেলেন তো কলিযুগে মানুষ কাকে আশ্রয় করবে নমে সারণে ষাট হাজার ঋষি একত্রিত হয়েছেন জনকল্যাণের জন্য যে প্রকৃত জনকল্যাণ কিসে হবে মুনি ঋষিরা সেটা চিন্তিত ছিলেন সাধারণত আমরা ভাবি যে জনসমাজে কল্যাণ গরিব লোকে খেতে দিলে বস্ত্র দিলে ঘর বাড়ি করে দিলে পোশাক দিলে ঔষধ দিলে এইসব দিলে কল্যাণ হয়ে যাবে এটা অনিত্য কল্যাণ এর কোনো নিত্যতা নেই আজ খেতে দিবেন কালকে আবার খেদা লাগবে আজ একটা রোগ ওষুধ দিবেন কালকে আরেকটা রোগ হবে এই জন্য কে প্রকৃত কল্যাণ বলে না সাময়িক একটু আরাম হয় ফোড়া ঘায়ে হাওয়া দিলে কি হয় একটু আরাম পাওয়া যাবে ফোড়া ঘা যন্ত্রণা করে তো সেখানে একটু হাওয়া দেওয়া হয় ফু ফু করে তখন একটু উপশম মনে হয় খুব ভালো হয়ে গেল যেই ছেড়ে দেবে হাওয়া দেওয়া আবার যন্ত্রণা করবে তে জগতে জনকল্যাণ নামে জনসমাজ সেবা নামে যেসব চলছে সেগুলি প্রকৃত জীবের কল্যাণ নয় তো সেজন্য সমস্ত ব্রাহ্মণ ঋষিরা ব্রাহ্মণ মানে হ্যাঁ তারা হচ্ছে মুখ ভগবানের মুখ প্রকৃত ব্রাহ্মণ বলা হয়েছে বর্তমান সমাজে তথাকথিত ব্রাহ্মণদের কথা বলা হয়নি প্রকৃত ব্রাহ্মণ যারা আত্মজ্ঞানী যারা ভগবানকে জানেন তারা এই জগতে মানুষ কিভাবে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে কষ্ট পাচ্ছে বারম্বার জন্ম মৃত্যু চক্র জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে এবং রোগ হচ্ছে বার্ধক্য হচ্ছে এগুলি নিরাময়ের কোন আমাদের সমাজে ব্যবস্থা নেই তো সেজন্য নিরিসিরা তারা জানতেন তাই তারা একটা যজ্ঞ আয়োজন করেছেন তো সেখানে নয়মেশারণ আর সেখানে শ্রত্য গোস্বামী উপস্থিত হয়েছিলেন এবং শ্রত্য কে তারা বুঝতে পেরেছিলেন যে ভগবানের দ্বারা প্রেরিত এবং তারা জানতেন এই শ্রত্য গোস্বামী সমস্ত সাহিত্য বৈদিক সাহিত্য ইতিহাস মহাভারত এসব সব কিছু তিনি গুরু পরম্পরা সূত্রে শ্রবণ করেছেন এগুলি তারা বুঝতে পেরেছিলেন শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলছিলেন সেখানে তিনি উপস্থিত ছিলেন তাই ভাগবত পরম্পরা রূপে তিনি গুরু গ্রহণ করেছিলেন শুকদেব গোস্বামীকে ভাগবত গুরু আমাদের পরম্পরা আছে ভাগবত পরম্পরা শিক্ষা পরম্পরা সেখানে গুরু থেকে গুরু আসতে হবে এরকম নয় কিন্তু এখানে পরমেশ্বর ভগবানকে সেটাও আসতে হবে গুরু থেকে গুরু কিন্তু সেই রকম যিনি কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করেছেন যে গুরু আচার্য সেই যে প্রণালী তো সেটা হচ্ছে গুরু পরম্পরা নাহলে ভগবানকে স্বীকার করে না সে হচ্ছে আমি ধার্মিক ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবান ধর্ম মূল ভগবান যিনি ধর্মরা আজ তিনি বলেছেন তাই গুরু ধর্ম আচরণ করবে শিক্ষাবে জগতে তিনি পরমেশ্বর ভগবানকে গ্রহণ করবেন এবং এইভাবে আচার্যদের পন্থাকে তিনি আচরণশীল থাকেন মহাজনদের পদাঙ্ক অনুশীলন করেন নিবে আচরণ করেন এবং জগতে সেটি বর্ণনা করেন সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত থাকেন হ্যাঁ সেজন্য এবং গোস্বামীকে তারা এরকম বললেন যে আপনি চেতি হাসানি চ অনঘ আপনি সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত এবং সমস্ত ইতিহাস পুরাণ ইত্যাদি আপনি অধ্যয়ন করেছেন শুধু নয় আপনি তা উপলব্ধি করেছেন জীবনে আচরণ করেছেন তাই জগতে আপনি সেটি প্রকাশ করার যোগ্য বিবেচিত তাই দয়া করে আপনি আসন গ্রহণ করে আমাদের কিছু উপদেশ বলুন তাই তারা প্রশ্ন জানিয়ে প্রথম যে জীবের কল্যাণ কিভাবে হবে বৈদিক শাস্ত্রের কি সেটি সার মর্ম বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক জীবের যে পরম ধর্ম সত্যিকারে কি সেটা বৈদিক শাস্ত্রের সার সিদ্ধান্ত কি আছে এরকম তারা প্রশ্ন করলেন ছয়টি প্রশ্ন দিয়েছিলেন তো সেখানে সুত গোস্বামী তিনি জানালেন সবাই কুমসা পর ধর্ম যত ভক্তির অধিক যে অহেতুকী অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধ আত্মার প্রসন্নতা আসবে তখন যখন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন অধুক্ষ জ ইন্দ্রিয় জ্ঞানের অতীত ভগবানকে ইন্দ্রিয়ার দ্বারা বুঝা যায় না কেন আমাদের ইন্দ্রিয় জ্ঞান হচ্ছে কি সীমিত লাইট অফ হয়ে গেলে কিছু আমরা দেখতে পাব না হয়তো রাস্তা বিয়ের আছে হাওয়া একটা দৌড়ি নড়ছে তখন আমরা হচ্ছে এই সাপ এই সাপ চিৎকার করছি তখন আমাদের ইন্দ্রিয়গুলি পূর্ণ নয় সঠিক নির্ধারণ করতে পারে না ভুল করে আমাদের ত্রুটি রয়েছে তো সেজন্যই বৈদিক শাস্ত্র পরম্পরা সূত্রে আমরা গ্রহণ করি এবং ভগবানকে বোঝার চেষ্টা করি ভগবানকে জড় জ্ঞানের দ্বারা বুঝতে পারা যায় না ভগবানের কৃপা হচ্ছে ভক্তগণ তাই সেই ভক্তদের কৃপাতেই আমরা বুঝতে পারি এই জন্য আমরা সাধু সঙ্গ করি সাধু সঙ্গে শ্রবণ কীর্তন হয় শাস্ত্র কথা ভগবানের উপদেশ নির্দেশ সাধুরা আচরণ করে থাকে তাই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি তার আচরিত বস্তু গুরু পরম্পরা সূত্রে তিনি নিজে উপলব্ধি করেছেন পালন করেছেন এবং এই সুন্দর ভাগ্য ভাগবতে গীতাতে চৈত চরিতামৃতে সমত আচার্যদের মহাজনদের কথাকে সাবলীল ভাষাতে তিনি বর্ণনা করেছেন যেটা আমাদের হৃদয়ঙ্গম হবে শ্রবন করে গ্রহণ করলেই সিদ্ধি হবে জীবনে যে আমাদের নিত্য ভগবত সঙ্গ করার প্রয়োজন নিত্যং ভাগবত সেবা আয়োজন বলা হয়েছে শ্রীণত্ব শ্রদ্ধায় নিত্যম ঘনন্তস্ব সচেষ্টিতম ন কালেন না অতি দীর্ঘেন ভগবান বিশ্বতে হিদি। হৃদয়ে তখন ভগবান আছেন সেটা আমরা দেখতে পাব এখন আমরা ভুল দেখি তো সেজন্য আমরা যদি কখনো বলি এটা আমার বাবা এটা মা এটা আমরা ঠিক দেখি না যখন মৃত্যুবরণ হয়ে যায় তখন আমরা বলি বাবা চলে গেলাম যাকে বাবা বলছিলাম সেটাকে আর বাবা বলছি না আর মা বলছি না স্ত্রী বলছি না তাহলে ভুল দেখছিলাম এতদিন তখন এই জগতে সব কিছু আমরা ভুল এই জন্য দৃশা এইসব ব্যক্তি কি করে ভগবানকে দেখবে ভগবানকে বুঝবে আমরা নিজের বাবা মাকে ভুল বলছি যে আজকে বাবা শুয়ে আছে বাবা চলে গেছে যখন আত্মা চলে গেছে তার মানে ওইটা নয় ওইটা মা নয় তো জগতের লোক জানে না শাস্ত্র বলছে লোকস্য অজানত তাদের জানা নেই তো এইগুলি আমাদের জীবনে একটা অনর্থ যার কোন মূল্য নেই অর্থহীন কিছুদিন আমাদের ভক্তি জীবনে ভগবত ভক্তিতে বাড়তে দেয় না কিছু অনর্থ আছে আমাদের জীবনে আগাতে দেয় না ভক্তি জীবনে এসেও আমাদেরকে বাধা দেয় জড় বিষয়ের প্রতি আসক্তি আর জড় বিষয়ে আসক্তি আছে আসুরি সেগুলি সব অসুর সেই জন্য ভগবান কৃষ্ণ দ্বাপুর যুগে বাল্যলীলার সময় এবং তিনি যখন আসলেন এই জগতে কত অসুরকে বধ করলেন একদম সাত দিন থেকেই অসুর বধ শুরু করে দিয়েছেন মামা কংস অনেক খেলনার অসুর পাঠিয়ে দিচ্ছে আর সেখানে কৃষ্ণ তাদের সাথে খেলা করে এক একজনকে বধ করে দিচ্ছেন সাত দিনে পুতনা রাক্ষসী তিন তিন মাস বয়সে সকটা অসুর তৃণাবর্ত অসুর এইরকম কত অসুর বকাসুর বৎসাসুর অসুর তো কত অসুর ধেনুকা ভগবান এবং বলরাম কৃষ্ণ এবং বলরাম দুইজন তারা কি করলেন না বধ করলেন তো এই আমাদের জীবনে এই অসুরগুলি হচ্ছে অনর্থ তো সেই অনর্থ কি করে আমাদের ভক্তি অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস তার সেবা করা আমাদের পরম কর্তব্য সমস্ত ইন্দ্রিয় জ্ঞানের যে ভগবান তার সেবাকেই জীবের পরম ধর্ম বলা হয়েছে সেদিন হচ্ছে সবই পুমসাম সমস্ত মানুষের পরম ধর্ম অধ্যক্ষ যে ভক্তি ইন্দ্রিয় জ্ঞানের অতিহ্য ভগবান যাকে ইন্দ্রিয় দিয়ে বুঝা যায় না কিন্তু সেবন মুখে হি যা এব স্ফুরত্যদ যখন আমরা সেবাভাব নিয়ে জিভা দিয়ে শুরু করি ভক্তির সূচনা হরিনাম করি ভগবানের কথা বলি এবং সেটা শুনি হৃদয়ে সেটা যখন প্রবেশ করে তখন পরিমার্জিত হয় ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ যে কৃষ্ণ যখন ভক্ত মুখে শ্রবণ করে হৃদয়ে আমরা প্রবেশ করাই ভগবানকে তার নামকে তখন আমাদের হৃদয়ে ধৌত হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় কাম ক্রোধ লোভ মোহ মজম মাশ্চর্য এসব শত্রুগুলি অসুরগুলি তখন পালিয়ে যায় হ্যাঁ বধ হয়ে যায় তো সেজন্য আমাদের নিত্য ভাগবত সেবা প্রয়োজন ভগবানের কথা শোনা দরকার তাহলে হৃদয় পবিত্র হবে ভগবান সেখানে এসে বসবেন আমরা অন্য কিছু হৃদয়ে বসিয়ে রেখেছি হ্যাঁ কি সেটি না কাম বাসনা সব যেগুলি আসরিক হ্যাঁ ভোগ্য বস্তু যেগুলি আমাদেরকে জগতে বারম্বার চক্রে ঘুরা দেয় তো সেগুলি আমাদের ভক্তিতে বাধা তো সেজন্য আমাদের কৃষ্ণকে উপলব্ধি করার যোগ্যতা নেই তো সেজন্য ভগবান কি করেছেন না তিনি বৈদিক শাস্ত্র রূপে নিজেকে প্রকট করেছেন ভাগবত রূপে অনেক গ্রন্থ আমাদের কাছে আছে পুরাণ উপনিষদ মহাভারত ভগবদ্গীতা গীতা ভাগবত এসব বৈদিক শাস্ত্রকে নির্যাস রূপে ভাগবত গ্রন্থ রূপে প্রকটিত করেছেন অমল পুরাণ শ্রীমদ ভাগবত হচ্ছে অমল পুরাণ যেটি মহাপ্রভুর ভাগবতের যে সব সিদ্ধান্ত যে অমল পুরাণ এখানে ধর্ম অর্থ কাম মুখকে বাদ দেওয়া হয়েছে তো সেজন্য এখানে কেবল প্রেমময় কথা ভক্তির কথা সেবার কথা বলা হয়েছে কি করে আত্মার প্রসন্নতা হবে আত্মা যখন কৃষ্ণের সেবা করবে তখন সে সুখী হবে তো আমাদের জীবনে অনর্থ এসে উপস্থিত হয় ভগবানের সেবা থেকে বঞ্চিত করিয়ে দেয় আর বাড়াতে দেয় না তো সেই কারণে সাধুর সঙ্গে আমরা করি সাধু সঙ্গে যখন ভগবত কথা শুনি তখন এই অনর্থগুলি থেকে আমরা উপশম প্রাপ্ত হই মুক্ত হই তুই যেন সবাই বলুন

ভক্তি যোগম অধুক্ষজে ভক্তি যোগম অধুক্ষজে লোকশ অজানতো বিদ্বান চক্রে শাশ্বত সংহিতাং অনর্থ যার অর্থ উপসমম উপসম সাক্ষাৎ প্রত্যক্ষভাবে ভক্তিযোগম ভক্তিযোগ অধ্যক্ষ যে ইন্দ্রিয়াতীত লোকস্য জনসাধারণে অজানত যারা অজ্ঞান বিদ্বান বিদ্ান চক্রে সংকলন করেছেন সাতত পরম সত্য সম্বন্ধীয় সংহীতা বৈদিকশাস্ত্র সবাই বলবেন তো শিলপ্রভুপাত এই শ্লোকের অনুবাদ তাৎপর্য বর্ণনা করেছেন সকলে বলুন জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ মাধ্যমে অচিরেই তার উপশম হয় কিন্তু সাধারণ মানুষ তা জানে না এবং তাই মহাজ্ঞানী ব্যাসদে পরমতত্ত্ব সমন্বিত এই সাতত্ব সংহিতা সংকলন করেছেন বুঝা গেল হ্যাঁ যে জীবের সাধারণ মানুষ বিশেষ করে তারা এটি জানে না যে ভক্তিযুগটা কি যার দ্বারা অর্থহীন জিনিসগুলি যেটা অনর্থ আমাদের জীবনে বারবার দুঃখ দুর্দশা জন্ম চক্র এটা করে খণ্ডন করা যাবে হ্যাঁ সেটা মানুষ জানে না জানে সাধারণ লোক আমরা ভক্তিজীবনে এসেও উপলব্ধি করতে পারছি না কেন না আমরা গ্রহণ করছি না আমাদের মধ্যে কিছু কিছু জিনিস থেকে যাচ্ছে অনর্থ যেটা আমরা বুঝে উঠতে পারি না তো সেগুলি ভগবান কৃষ্ণ দ্বাদশ অধ্যায় সরি দশম স্কন্ধে দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে সব যে ব্যাস কি নাম ব্যাস তিনি ভাগবতে সুন্দর কথা বর্ণনা করেছেন যেগুলি শুকদেব গোস্বামী বর্ণনা করলেন পরীক্ষিত মহারাজকে কৃষ্ণলীলা সুন্দর সুন্দর কৃষ্ণের বাল্যলীলা জানিয়েছেন তো অনেক অনর্থক যে অসুরগুলি আমাদের জীবনে কীভাবে অনর্থ ভক্তবিনু ঠাকুর সুন্দর সুন্দর জিনিস উনি দিয়েছেন যেমন আমরা শুনছিলাম করছে যেমন সকটাস একটা অনর্থের প্রতিনিধিত্ব করছে যেগুলো আমাদের জীবনে সেটি সংগঠিত হয় আমরা করি সেই সব জিনিস তৃণাবতুর বৎসা আসুর বৎসা আসুরের রূপ ধারণ করে এসেছে কংস পাঠিয়ে দিয়েছে বৎসা এখানে আমরা শুনব বৎসাসুর সম্বন্ধে শুক্রদেব গোস্বামী পরিকৃত মহারাজকে বর্ণনা করে বলছেন বৎসাসুর ছিল কি অনর্থ সে আমাদের জীবনে ভক্তিবিনু ঠাকুর বলছেন বাল বুদ্ধি জনিত লোভ হতে যে দুষ্ক্রিয়া বাল বুদ্ধি বাল বুদ্ধি মানে শিশু বাচ্চা তো বৎসাসুর মানে বাচ্চা বাছুর বাছুরের রূপ ধারণ করেছে তো বাচ্চাদের কি থাকে সাধারণত ছোট্ট বাচ্চারা কিছু একটা জিনিস দেখলে নিতে চায় নিতে চায় না চায় না সেটা খারাপ হবে তবুও তার লোভ ওটা দাও ওইটা দাও বিভিন্ন জিনিস চাইতে থাকে এগুলি হচ্ছে বাল বুদ্ধি হ্যাঁ বাচ্চাদের এরকম বুদ্ধি সে সবসময় বাচ্চারা চঞ্চল থাকে হ্যাঁ কি না সবসময় চঞ্চল বাচাল থাকে বিচলিত থাকে সে কোনো গম্ভীরতা মধ্যে নেই আছে গম্ভীরতা কোনো গম্ভীরতা নেই চঞ্চল হম ওটা চায় সেটা চায় ওইটা দাও এরকম বারবার সে থাকে তো লোভ রূপক অনর্থ তো আমাদের জীবনে লোভ আছে আছে কি না তো সেটাকে ভগবান এই বৎসাসুরকে বধ করে ভক্তের হৃদয়ে সেটিকে তিনি নাশ করেছেন ভক্তর হৃদয়ে কি করে না ভক্ত ভগবানকে গ্রহণ করে তার সেবা করার মাধ্যমে কেবল এই লোভটিকে আমরা মুক্ত হতে পারি তো লোভটা খুব খারাপ আমাদের জীবনে ভগবান কৃষ্ণ যখন তিনি বালল্লা করছিলেন তিনি কি করছেন না একদিন ভগবান কৃষ্ণ বলরাম সাথে বন্ধুদেরকে নিয়ে যখন পূর্বে তিনি গুবচ্ছ চলেন আর ছয় বছর থেকে তখন তিনি গুপ হয়ে গেলেন তখন গাভিগুলিকে চলাছিলেন কিন্তু ছয় বছর পূর্বে তিনি বাছুরদের চড়াছিলেন তো সে গুবৎস্বদেরকে নিয়ে তিনি বন্ধুদের সাথে চড়াচ্ছেন হঠাৎ করে কৃষ্ণ দেখছেন হ্যাঁ একটা গুবৎস রূপ ধারণ করে একটা অসুর চলে এসছে ভগবান তো অন্তর্জামী তিনি বুঝতে পেরেছেন তখন বলরামকে কেবল ইঙ্গিত করলেন হ্যাঁ অন্য কেউ বুঝতে পারছে না গোপ সখারা আর কেউ বুঝতে পারছে না এরকম মানে কংস পাঠিয়েছে আর এই বৎসাসুর কেন বাছুর রূপ ধারণ করেছে না কৃষ্ণ তখন তো গুবৎস আছেন তখন দেখছি আমি যদি বাছুরের মতো থাকি তাহলে কৃষ্ণ সাধারণত গুবৎসদের চড়ায় তাদের সাথে আনন্দ করে খেলা করে আর খুব আনন্দ করে সাধারণত বাচ্চাকে দেখতে সবাই আনন্দ হয় হ্যাঁ না বাচ্চা দেখতে সবাই আনন্দ করে সবাই কুল কুলে নিতে চায় সেজন্য যেন বাছুর বাচ্চাকেও সবাই কত আদর করে হম তো সেজন্য এই অসুর বাছুর হয়ে চলে এসছে কংস পাঠিয়েছে বৎসা আসুর এসে সেই গুবৎসদের সাথে মিশে গেছে সে ভাবছে আমি মিশে গেলাম মানে গুবৎস হয়ে গেলাম কিন্তু ভগবানের চোখের কাছে কে লুকাতে পারে তিনি সর্বত্র বিদ্যমান তিনি অন্তর্জামী সব কিছু জানেন আমরা কিছু লুকালে কি হবে তিনি সব জানেন আমরা কি ভাবি কি করি আমরা হয়তো বাথরুমে ঢুকে কিছু করে নিছি কেউ দেখছে না কিন্তু ভগবান দরজা বন্ধ করলেও সব দেখে নিচ্ছে তো সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হয় তো এই এরকম প্রবেশ করেছে তো কৃষ্ণ বুঝতে পেরেছেন তখন বুঝতে পেরে কি করেছেন বলরামকে জানালেন আর কৃষ্ণ সেই গোবৎসদের মধ্যে প্রবেশ করলেন যেখানে সেই বৎসাসুর রয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে কৃষ্ণ কি করলেন না তার দুটা পা কে ধরলেন তার পা দুটাকে ধরে একদম ঘোরাতে 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 যত পর্যন্ত সে মৃত্যুবরণ না করছে তত পর্যন্ত দুই পা কে ঘুরাচ্ছেন এখন তার মৃত্যুবরণ হয়ে গেছে প্রাণ ত্যাগ হয়েছে সঙ্গে সঙ্গে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলেছেন কেন এই গাছের উপরে কেন ছুড়ে দিলেন না ওই গাছটা ছিল কৈতবেল কৈতবেল বলে বাংলা কতবেল টক মিষ্টি লাগে হ্যাঁ এখন কতবেল দেখা যায় না আছে এ হাওড়ায় আছে আপনাদের জুড়ে আছে মনে হয় অনেক জায়গা আছে তো সেই কত বেল মিষ্টি লাগে তো কৃষ্ণ চিন্তা করলেন একসাথে অনেকগুলি লাভ হবে অসুর বধ হবে আর এই কয় বেল পড়বে আর আমরা গোপন বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করবো তাহলে আমার বন্ধুদের আনন্দও হবে এরকম মনোভাব কৃষ্ণের তার সঙ্গে সঙ্গে তিনি একদম উপরে ছুঁড়ে ফেলেছেন কত বেতল গাছের উপরে আর তখন সে অসুরটা উপরে গিয়ে পড়ে ডাল টাল সহ একদম কয়তবেল সহ একদম অসুরটা আবার ভূমিতে পড়েছে হ্যাঁ সে তো মৃত্যু একদম শেষ আর তখন বেল পড়েছে সব গোপ সবাই কৃষ্ণ বলরাম একসাথে তা সেগুলি আনন্দে খাচ্ছে তো কৃষ্ণ তার বন্ধুদের সেবা করে আনন্দ করছেন কৃষ্ণ এটি তাদের আনন্দ দিচ্ছেন সক্ষা তো ভক্তরা এরকম ভগবানকে আনন্দ দেয় আর ভক্ত ভগবান ভক্তকে আনন্দ দান করে তো একসাথে সেখানে রয়েছেন তো আসলে তখন এই অসুর মুক্ত হয়ে গেল এটা আশ্চর্য এটা আমাদের জানতে ইচ্ছা হয় যে কি ব্যাপার এই অসুর বদ হল আরে মুক্ত হয়ে গেল ভগবানের চরণে গিয়ে সেই আত্মা আশ্রয় নিল একটা যদি মই মেয়ে কৃষ্ণ পাদপদ্মে গিয়ে প্রবেশ করছে কৃষ্ণ তাকে মুক্ত করে দিলেন এই অসুরকে আসলে এই বর্ষাসুর কে ছিল হ্যাঁ এ বর্ষাসুর ছিল একটা অসুর যে কি মরুপুত্র হ্যাঁ দেবতাদেরকেও পরাস্ত করতে পারে এই মোর তার নাম ছিল প্রমিল খুব শক্তিশালী অসুর ছিল পূর্বজীবনে তো এ কি করেছিল না এক সময় বশিষ্ঠ ঋষি আশ্রমে গিয়েছিল বশিষ্ট ঋষির আশ্রমে চলে গেছে আর সেখানে বৈশিষ্ট্য ঋষির একটা নন্দিনী নামক একটা গাভী ছিল সুরভি গাভী নন্দিনী বৈশিষ্ট্য ঋষি তো এই মোর পুত্র প্রমীণ যে অসুর সে সেখানে একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে গিয়েছিল তার লোভ হয়েছিল এই নন্দিনী গাভীকে দেখে সুরভি গাভীকে দেখে কিনা সুরভি গাভীর কাছে সব কিছু পাওয়া যাবে যা চাইলে আমরা জানি একবার সেই কি ঋষি ছিল বিশ্বামিত্র ঋষি কে খাওয়াই ছিল ঋষি যত খাবার লাগবে বিশ্বামিত্র রাজা ছিল তার সব সৈনিকদেরকে কে খাওয়াচ্ছে এই নন্দিনী গাভী যত খাবার পিঠা পানা পায়েস সুস্বাদু খাবার স্বর্গীয় খাবার সব তো এই নন্দিনী গাভী বৈশিষ্ট ঋষি আহ থেকে অতীত স্বীকার করেছিলেন তো বিশ্বামিত্র ঋষি ভাব তখন তখন রাজা তখন ভাবছে তার আতীত হয়েছিল তুমি আমার অনেক সৈনিক আছে খাওয়াবে কি করে তো এত সুস্বাদু প্রসাদ খাওয়াচ্ছে এই ব্রাহ্মণ তার তো কিছু থাকে না কিন্তু দেখলো একটা গাভী আছে তো সেই গাভী এত সুস্বাদু খাবার খাওয়াই যত সৈনিক আছে সুরভি গাভী সব কামনা পূর্ণ করতে পার কিন্তু পরের এই বিশ্বামিত্র রাজা ছিল তো ক্ষত্রিয় তখন তার লোভ হয়েছিল এই নন্দিনীকে আমাকে দিয়ে দিতে হবে কিন্তু বৈশিষ্ট্য ঋষি তো তো দিতে তখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধতে এই নন্দিনীর শরীর থেকে শত শত সেনা প্রকট হয়ে বিশ্বামিত সব সৈনিকদেরকে পরাস্ত করেছিল তো এরকম সুরভি গাভী তো যা চাওয়া যাবে সেটা পাওয়া যাবে তো যেন এই অসুরেরা সাধারণত এরকম লোভী হয় যে কেউ আমরা যখনই লোভ আমাদের মধ্যে জাগ্রত হয় কোনো কিছু নেওয়ার জন্য তো এই অসুর ব্রাহ্মণের বেশ ধারণ করে ভাবছে আমি অসুর হয়ে যাই ভিক্ষা সে দিবে না তো সাধারণত ব্রাহ্মণের দানি তা আমি যদি ব্রাহ্মণের বেশে যাই যদি প্রার্থনা করি দিয়ে দিবে তা মানে কিরকম লোভ চঞ্চল এত মনটা খুব চঞ্চল আমি নিতে চাই এটা আমাকে নিতেই হবে স্থির নেই মানে তার মধ্যে কোনো গাম্ভীর্যতা নেই উপলব্ধি নেই সেজন্য এই অসুর চিন্তা করছে তার লোভ হয়েছে নন্দিনীকে নিয়ে যাবে আর ব্রাহ্মণের বেশ ধারণ করেছে তোর সঙ্গে সঙ্গে বশিষ্ট ঋষি তিনি ধ্যানস্থ হলেন কে এই ব্যক্তি আমাকে গাভী প্রার্থনা করছে নন্দিনী গাভীকে ভিক্ষা চাইছে দান চাইছে তা আমাকে জানতে হবে আমি কাকে দান করব সাধারণত দান অপাত্র দিতে নেই নি বিচার আছে কেন এ চাইছে ঋষিরা ধ্যান করে সব বুঝতে পারে তখন বৈশিষ্ট্য ঋষি ধ্যানস্থ হয়ে দেখলেন এ হচ্ছে মরুপুত্র প্রমিল অসুর তখন উনি অভিশাপ দিলেন আরে দুষ্ট বুদ্ধি তুমি অসুর হয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করেছ ছলনা করছ হ্যাঁ লোভী হয়ে এসেছ আমার এই নন্দিনী গাধিকে নিবে তোমায় আমি অভিশাপ দিচ্ছি তুমি বৎস হয়ে যাও তো একটা অসুর হয়ে যাও বৎসাসুর বৎস প্রথমে বললেন তুমি তখন এ অসসঙ্গ করে পরে গিয়ে মথুরায় হ্যাঁ কংসের অনুচরদের সাথে মিশে থাকে অসুর হয়ে থাকে আসুর সেদিন থেকে সেখানে চলে যায় পরে অভিশাপ প্রাপ্ত তখন প্রমিল এসে ক্ষমা চায় বুঝতে পেরেছি যে অভিশাপটা ঋষি দিল মানে আমাকে কষ্ট পেতেই হবে তখন বলছে হে ঋষি আমার অপরাধ মার্জনা করুন ঋষিরা ভক্তরা সাধারণত দয়ালু ক্ষমা সাগর দ্বারা ক্ষমা করে দেয় তখন বলেন দেখো এই অভিশাপটা অবশ্য ফলবে কিন্তু হ্যাঁ আমি তোমায় মুক্তির উপায় বলে দিতে পারি দ্বাপর যুগে শেষে পরমেশ্বর ভগবান কৃষ্ণ অবতরণ করবেন আর সেখানে কৃষ্ণ যখন বাল্যলীলা করবেন গুবৎস চড়াবেন সে তুমি বৎস রূপে গুবৎস রূপ ধারণ করে তুমি সেখানে থাকবে আর কৃষ্ণ তোমাকে বধ করবেন তখন তোমার মুক্তি হবে জয় কৃষ্ণচন্দ্র ভগবান তেভাবে মুক্তি হবে বলে তথাস্ত করে দিয়েছিলেন আর সেই কৃষ্ণচন্দ্রের হাসতে তিনি বধ হলেন এবং মুক্ত হয়ে গেলেন মুনি ঋষিদের অভিশাপ সেটা সাধারণত বরে পরিণত হয় আমাদের ভক্তি জীবনে এই রকম অসুর প্রবৃত্তি মানে এই লোভ বালজনিত লোভ তো এটা আমাদের চঞ্চলতা সরলতা না থাকলে এরকম হয় হ্যাঁ চঞ্চল থাকলে ইন্দ্রিয়ভোগীয় বস্তুর প্রতি আসক্ত হলে তীর আমরা চঞ্চল হয়ে যাই এবং লুভী হয়ে যায় এটা চাই ওটা চাই তো ভক্তি জীবনে সেটা আমাদের ক্ষতি তাই ভগবান কৃষ্ণ সেই অসুরকে বধ করলেন তো আমরা যখন কৃষ্ণকে গ্রহণ করবো তাহলে এই কৃষ্ণ সেবাকে যখন সব কিছু লাগাব লোভ কিসে লাগানো যাবে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য লোভরূপক মূল্য দিয়ে ক্রয় করতে হবে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তির কুতু অলম জন্ম কোটি লোভ রূপক মূল্য দিয়ে আমাদের ক্রয় করতে হবে লোভ থাকবে কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তির সেবা মূল্য সেবারূপক যে কৃষ্ণ ভক্তির যে মানে সেবা কৃষ্ণ সেবা তো সেই সেবা কি করে আমি পাবো তার জন্য লোভী হতে হবে সেই ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে ভক্ত সেবা মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি এই জন্য আমরা সাধু সঙ্গে করি কৃষ্ণ ভক্তি জন্ম হয় সাধু সঙ্গে সেজন্য কৃষ্ণ কথা শ্রবণের প্রতি লোভ যেত কাজ থাক না কেন যদি আমরা শুনবো কোনো কৃষ্ণ কথা হচ্ছে কোথাও কাজ বন্ধ করে ওখানে গিয়ে লোভ রূপক মূল্য দিয়ে শ্রবণ করতে হবে আমার কর্ম ঠিক সাধিত হয়ে যাবে আমি যদি অসুস্থ হয়ে পড়ি দুই মাস তিন মাস হসপিটালে তাহলে আমার কর্ম সম্পাদন হবে না হবে যখনই কৃষ্ণ কথা পাওয়া যাবে সে যত কাজ থাকবে কেন বন্ধ করে গিয়ে ওখানে বসতে হবে যখন শুনব ভক্তরা আসছে হ্যাঁ গুরুবর্গরা আসছে বা যে কোনো ভক্ত আমার বাড়িতে আসছে কৃষ্ণ কথা বলবে সে গৃহস্থ না সন্ন্যাসী না ব্রহ্মচারী এইসব বিচার নয় কৃষ্ণ ভক্ত সে আচরণ করে ভগবানের সেবা করে সদগুরু পরম্পরায় এসছে আমার বাড়িতে এসছে হ্যাঁ তখন সেখানে অন্য কাজ বন্ধ করে ওইখানে সময় দিতে হবে যদি মহারাজ রাজা সারা বিশ্বে নারদমণি গিয়েছেন সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে গিয়ে সাদর আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ তার কাছে আদান প্রদান করছেন সারা বিশ্বকে পরিচালনা করে রাজা তুমি কত বড় দায়িত্ব তবুও উনি সব বন্ধ করে দিয়ে একদম দৌড়াচ্ছে মুনি আসছেন একদম গিয়ে দৌড়ে সাদর আমন্ত্রণ করে সিংহাসন ছেড়ে গিয়ে কত কাজ মিটিং থাকে সমাজ সারা বিশ্বকে পরিচালনা করতে গেলে কত দায়িত্ব তবুও ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত মুনি এসছেন দৌড়ছেন আর প্রণাম জানিয়ে আসন দিয়ে পাদ করে তাকে কুশল জিজ্ঞাস করছেন সেবা করার মনোভাব ভক্ত সঙ্গে কিছু শোনার ভাব আসলেই কিছু বলুন আমার কিছু প্রশ্ন আছে তো ভক্তরা এই জন্য দেখে তাদের সাথে আদান প্রদান করবে তো এইভাবে যুধিষ্ঠির মহারাজ থেকেও আমরা দেখি সেজন্য সেজন্য কৃষ্ণ কথা শোনার প্রতি লোভ কিন্তু আমরা কৃষ্ণ কথাতে লোভ রাখি না আমরা জড় বিষয় আমার ধন সম্পদ ব্যবসা আছে লোভ করছি ইন্দ্রিয় সুখ আমরা এটা করব সেটা করবো এই ভাব সেটা খারাপ তাহলে কি হবে গীতায় কৃষ্ণ কি বলেছেন ত্রিবিধ নরকেশ তিনটা জিনিস আমাদের নরকে নিয়ে যাবে বারবার চক্রে ঘুরাবে জন্ম মৃত্যু চক্রে সেটা কি কাম ক্রোধ লোভ কাম ক্রোধ লোভ এই তিনটি আমাদেরকে জগতে বারবার নরকে নিয়ে যাবে সেজন্য এগুলি ভগবানের সেবাতে লাগাতে হবে সেই জন্য লোক ত্যাগ করা যায় না কাম ত্যাগ করা যায় না ক্রোধ ত্যাগ করা যায় না সেজন্য রূপ গোস্বামী দিয়েছেন। কিভাবে ভগবানের সেবাতে নিযুক্ত করতে হবে যে বিশদ বর্ণনাও দিয়েছেন কাম কৃষ্ণ কর্মার্পণে কাম মানে আমার যে ইন্দ্রিয়গুলি আছে তার যে বাসনা সেটাকে কৃষ্ণ সেবাতে নিযুক্ত করতে হবে চোখ কিছু চাইছে দেখতে চোখের বাসনা জিহার বাসনা চামড়ার প্রতিটা সমস্ত ইন্দ্রিয়ের বাসনা রয়েছে সেটিকে বলে কাম তো সেই ইন্দ্রিয়গুলি দিয়ে তার বাসনা কৃষ্ণের বাসনা যখন পূর্ণ হবে তখন সেটা হবে ভক্তি তো সেজন্য যখন আমরা নিজের নিজের সুখের জন্য বাসনা সেটা হচ্ছে অসুর লোভ এই তাই ভগবান আসলেন। তার ভক্তদের পাঠালেন যাতে আমাদের এই লোভটাকে চেঞ্জ করা যায় জন্য নান একটা সংঘ গঠন করা হয়েছে এই কারণে যদি ভক্তরা আর লোভী হয় সপ্তাহে অন্তত একদিন যত কাজ থাকে না কেন আমি যাবোই বসবো দু ঘন্টা আমার মঙ্গলের জন্য কি আমাকে বকলো কি আমাকে দেখলো না তাকালো না কথা বললো না এসব চিন্তা করা উচিত না এগুলি আসরিক চিন্তাধারা কেউ বলে ওখানে গেলাম ওই ভক্তটা আমার সাথে কথা বললো না সে অপরাধ করেছে আমি তো হাসি কথা বলতাম আমি কেন বললাম না হাসি মুখে তার দোষ দিয়ে দিলাম ও আমার সাথে একটু হাসি মুখে কথা বললো না তাহলে আমি কেন বললাম না তার দোষ দিলাম তাহলে আমার তো দোষ রয়েছে হ্যাঁ কিনা তো এটি আমাদেরকে বুঝতে হবে সেজন্য আমরা ভক্ত সঙ্গ করে উপলব্ধি করতে হবে সেই আমাদের কি কৃষ্ণ ভক্তি লোক নেই বলে আমরা এই অজুহাত দিয়ে কথা বলে চলে যাই থাকলে আমাকে বকছে কথা বলে না সে সেখানে আমার কেউ বকা দিয়েছিল ওই বাড়িতে ও এসছে শুনে ওই বাড়িতে যায় আমি যাব না তাহলে আমার লোক কোথায় থাকি জড় কাজে ব্যস্ত তখন মোবাইল খুলছে খারাপ জিনিস দেখছে টিভি খুলছে বা অসৎসঙ্গ করছে ভক্ত সঙ্গে না করলে অসসঙ্গ হবে তো জন্য সাধা এই জন্য ভগবান এই বৎসাশুরকে বধ করলেন যাতে আমরা ভক্ত সঙ্গে কৃষ্ণকে গ্রহণ করি কৃষ্ণ কথারূপক লোভকে গ্রহণ করি তাহলে আমাদের মধ্যে এই অনর্থটা নিবৃত্তি হবে এই জন্য ভগবান এসে আমাদের ছিল গোবিন্দ গোস্বামী মহারাজ একটা গল্প বলছিলেন বাচ্চা একটা মা কি করছে বরকুল বদরি কুল হ্যাঁ শুকিয়ে রেখেছে মাঝে মাঝে চাটনি করবে কিন্তু বাচ্চা খুব লুভি ওই কুলগুলি খাওয়ার জন্য একদিন গিয়ে হাত ভিতরে একটা কলসের মধ্যে রাখা আছে মা রেখে দিয়েছে তো বাচ্চাটা দেখছে কুল রেখেছে আর ওর খুব পছন্দ তো বাচ্চাটা গিয়ে তুলে খাচ্ছে টক মিষ্টি লাগছে তো বরকুলটা ঠেকে গেছে টক ওকে ওটা ভালো লাগছে তো মা বকবে বলে সেজন্য চিন্তা করছে বারবার তো নেওয়া যাবে না সেজন্য সেই কলস থেকে একবার বেশি নেওয়ার জন্য তার লোভ হয়েছে একদিন একদিন আনছে আরো খেতে ইচ্ছা হচ্ছে হয়েছে খুব একদিন দেখছে সঙ্গে সঙ্গে দেখছে ভাবছে যে আজকে একদম অনেক নিয়ে চলে যাবো একটা হাতে নিয়ে যাচ্ছে আজকে দুই হাতে নিব একবারে কারণ কলসের মধ্যে দুই হাত ঢুকে দিয়েছে ঢুকে দিয়ে অঞ্জলি করে মুষ্টি করে একদম দুই হাতে একদম ধরেছে তারপরে কলস থেকে বের করছে যে বের করছে তখন তো আঘাত লাগছে আর ছিঁড়ে যাচ্ছে যে বের করছে আর আরো কষ্ট হচ্ছে কান্না করছে মা মা করে চেঞ্চাচ্ছে মা ঘরে কাজ করছিল করলো তো ধর বেরিয়ে এসে দেখছে ওই মা যে লুকিয়ে রেখেছিল সেই ঘরে ওই কলসের হাতে রয়েছে আর মা এসে এমনি তো হাতে ছিঁড়ে গিয়ে আরো কষ্ট পাচ্ছে আর মা একটা লাঠি নিয়ে এসে আবার পিটাচ্ছে দুষ্ট কুল খেলে পেট খারাপ হবে বেশি তুমি একদম দুই হাতে নেওয়ার চেষ্টা লোভ হয়ে গেছে তোমার বকাবকি করছে তো এটাই নিজের ইন্দ্রিয় সুখের জন্য করতে গেলে পিটানি খেতে হবে আর শারীরিক কষ্টও পেতে হবে যে কোনো জিনিস আমরা যদি লোভ করবো সেজন্য খুব সাবধান এই জন্য ভগবান এই বৎসাশুরকে বধ করলেন সেজন্য আমাদের লোক কৃষ্ণ কথা যেখানে হবে আমাদের যে মহাপ্রভুর সময় তার সব গৌর দেশের ভক্তরা শিবানন্দ সেনের সঙ্গেই সবাই যেতেন পুরীতে চাতুর্মাস ব্রত রথ শেষ করে একবার ফিরতেন চার মাস সমাপ্ত করে একদম চাতুর্মাস ব্রত শেষ করে তারপরে তারা ফিরে আসতেন যেতে এক মাস লাগতো হেঁটে হেঁটে পুরীতে আবার আসতে এক মাস লাগতো কয় মাস গেল দু মাস আর ওখানে তো চার মাস তাহলে ছয় মাস তো মানে ছয় মাস মহাপ্রভুর সঙ্গে গিয়ে পুরীতে সব গৌর ভক্তরা বন্ধুত্ব ভাবে চলতেন কি খাবার আছে না আছে এসব চিন্তা করতেন না এখানে যা কিছু খাবার দাবার নিয়ে যেতেন মহাপ্রভুর জন্য শুকনো জিনিস যেমন রাঘব পণ্ডিত তার বোন ছিল দৈময়ন্তী দেবী হ্যাঁ পানিহাটিতে বাড়ি উনি রাঘবের ঝুলি তার একটা রাঘবের ঝালি ঝালি বলে একটা ঝুড়িতে ভরে দময়ন্তী মাতা তিনি সারা বছর শুকনো জিনিস রান্না কর রাখতেন সব তৈরি করে হ্যাঁ শুকনো জিনিস যেটা এক বছর থাকবে তা আমি একবার উদয়পুরে গিয়েছিলাম শ্রীনাথ মন্দিরে ওখানেও দেখছিলাম শুকনো প্রসাদ বলছে এগুলি এক বছর থাকবে নষ্ট হবে না আমি এইটি ফোরে ভক্তির আমি মহারাজ আর আমি উদয়পুর শ্রীনাথ মন্দির স্বয়ং যে গোপাল সেখানে দর্শনে গিয়ে প্রসাদ ভারত বলে চলো নিয়ে চলে এক বছর থাকবে বলছে এবং শুকনো কিছু প্রসাদ ছিল আর এই দয়ময়ন্তী মাতা উনি এরকম বানাতেন মহাপ্রভুষ প্রিয় জিনিস তৈরি করে রাঘ পণ্ডিত তার বাড়িতে নারকেল বাগান ছিল অন্যান্য ফলের বাগান থাকলেও আর বড় বড় মিষ্টি ফল বাইরে থেকেও কিনে এনে হ্যাঁ সব বানাতেন বিভিন্ন রকম পথ তৈরি করতেন আর মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন এরকম ছিলেন রাঘব পণ্ডিত সেবা ভাব যার আছে সম্পূর্ণ কিছু না থাকলেও তারা গরিব হলেও তারা যেতেন তবুও কিছু নিয়ে যেতেন মহাপ্রভুকে সেবা করবো আমি আর সেখানে মহাপ্রভুকে প্রতিদিন তারা যে ঘর থাকত এক একটা বাসা ঘর নিয়ে থাকতো প্রতাপ রুদ্র রাজা ব্যবস্থা করে দিতেন বৈষ্ণব সেবা তিনি সব ব্যবস্থা করে দিতেন আর এরা সব রন্ধন করে মহাপ্রভুকে এক একদিন ডেকে প্রসাদ খাওয়াত এবং সুযোগ পেত না অনেকেই বাকি থেকে যেত এরকমই ছিল সেখানে আর মহাপ্রভু সব ভক্তদের নিয়ে প্রতিদিন জগন্নাথ মন্দির দর্শন হরিনাম সংকীর্তন হরি কথা ভাগবত কথা এসব শুনতেন আবার ভক্তদের দ্বারাও কীর্তন করাতেন তো মাস তাদের কাজ বন্ধ করে এত লোভ সাথে এই লোভ সেখানে ভক্ত সঙ্গ করার জন্য লোভী হয়ে সবাই দৌড়াচ্ছে এখানে চিন্তা করছে না কি হবে জমি জায়গা ব্যবসা এসব কি হবে চিন্তা করছে না কেন না তারা জানতেন এই নিমাই এই শ্রীকৃষ্ণ চৈতন্য এই গৌরাঙ্গ একে বিশ্বম্বর হম বিশ্বম্বর মানে যিনি বিশ্বকে ভরণ পোষণ দেন তিনি স্বয়ং ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন তুই বিশ্বম্ভর তার আশ্রয় নিলে কি অভাব থাকবে আমার তিনি তো ভরণ পোষণ দেন এই জন্য আমাদের শরণাগত থাকতে হয় সব ভক্তরা শরণাগত ছিল কি না তারা জানতেন যে ভগবান হচ্ছেন গুপ্তা গুপ্তা মানে তিনি আমার ভরণ পোষণের দাতা এই বিশ্বাস তাদের ছিল ভগবান জগন্নাথ জগতের না তিনি গুপ্তা গুপ্তৃতে বরণম তথা শরণাগতি যে ছয় প্রকার আছে তার মধ্যে একটা আছে গুপ্তৃতে বরণম দৈন্য আত্ম নিবেদন গুপ্তিতে বরণ ভক্তিব ঠাকুর গান গেয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদসি ধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণ গতি প্রাণ হ্যাঁ মহাপ্রভু হচ্ছেন ভক্তগণের প্রাণ সেদিন শরণাগতি শিখাতে এলেন নিজে আচরণ করে তার ধাম সহ তিনি আসলেন অবতরণ করলেন তার ভক্তদেরকে নিয়ে এলেন কি করে শরণাগত হতে হবে কেন শরণাগতি না হলে ভগবানের কৃপা পাওয়া যাবে না সেজন্য শরণাগতি শিখাতে তিনি এলেন দৈনয় আত্মনিবেদন গুপ্তিতে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্য শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার ষড়ঙ্গতি হইবে যাহ তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার যে শরণাগত হলেই ভগবান গ্রহণ করবে দৈন্য মানে অভিমান শূন্য হতে হবে দৈন্য শব্দ অর্থ কি অভিমান শূন্য কুন্তিমাতা ভাগবতে প্রথম স্কন্দে অষ্টম অধ্যায়ে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এ ধমান এটা মত মানে অহংকার বা অভিমান চার প্রকার এগুলি থেকে আমাদের মুক্ত হতে হবে অভিমান থাকলে ভগবান গ্রহণ করেন না দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন পণ্ডিত হ্যাঁ বড় অভিমান তাদের ভগবান দয়া করেন না দিনকে দয়া করেন দিন মানে কি অভিমান শূন্য মানে আমি দেখতে সুন্দর এই অভিমান নিয়ে সবের কাছে দেখাচ্ছে আমি খুব সুন্দর আমি খুব ধনী আমি উচ্চকূলে জন্ম হয়েছি আমি খুব বিদ্বান পণ্ডিত এই ভাব না এগুলি হচ্ছে মদ বা অহংকার এগুলি দ্বারা ভগবান কৃপা পাওয়া যায় না শরণাগত হওয়া যায় না তো সেজন্য এইসব ভাব থেকে মুক্ত হতে সে যেন বলছেন ধনী আকুলিন এদের বড় অভিমান দিনের অধিক দয়া করেন ভগবান মানে যার এইসব অভিমান নেই তাকে ভগবান কৃপা করেন বুঝতে পারছেন সে যেন অনেক উচ্চ পদে থাকলেও তারা অভিমান শূন্য হয়ে থাকে সবাইয়ের কাছে যায় আমাদের গুরু মহারাজ কত দিন অভিমান শূন্য না হলে ছিল প্রভুপাদ তিনি দিন অভিমান শূন্য হয়ে সারা বিশ্বে প্রচার করলেন তাকে কেউ মারতে এসছে ছুরি নিয়ে প্রভুপাত কে প্রভুপাত তিনি ভগবানের সেরেন্ডার ছিলেন তাই সেই ব্যক্তিকেও তিনি ভক্তে পরিণত করে দিলেন যে মারতে এসছে ছুরি নিয়ে এসব আমাদের গুরুদেবকে কত বাধা গলা কেটে গেল কত রকম কাটিয়ে দিল দুষ্কৃত না তবু তিনি প্রচার বন্ধ করে দিয়েছেন অভিমান থাক ও কেউ আমাকে গলা কেটে দিল আমাকে অপমান করলো আমি যাব না প্রচারে না এখন আমাদের একটা সুযোগ সবসময় আমরা সুযোগ প্রচার গ্রহণ করছি কিন্তু বৌদ্ধজীব কত কষ্ট পাচ্ছে প্রভাত বলছেন বৈষ্ণবের কৃপার অভাবে জীব দুঃখী জগতে আমরা দুঃখী কেন না ভক্তদের কৃপার অভাব তো এখন আমাদের গীতা মেলা ডিসেম্বর মাস প্রতি বছরে হয় আমরা সারা বছরই করি কিন্তু ডিসেম্বর মাসে আমরা একটা সংকল্প নেই যে না কত বদ্ধজীব আমি দান করব বা আমি তাদের কাছে গিয়ে একশো সত্তর টাকা নিয়ে নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে আমি একটা গীতা বিতরণ করবো গিয়ে হন্ত প্রতিদিন আমি একটা করার চেষ্টা করব। চেষ্টা করব নিক নাই নিক সুযোগ হলে রাস্তায় যাচ্ছি ট্রেনে যাচ্ছি হাঁটছি একটা না একটা গীতা দিবই বা প্রভুপাদের যে কোনো একটা গ্রন্থ দিবই আমি কোন নগরে একটা মাতাজি সে দীক্ষার সময় গুরুমাহ কাছে বলেছিল যে আপনাকে প্রচারে সাহায্য করব আর গুরুমা আমায় আশীর্বাদ করুন আমি প্রতিদিন গীতা তিনখানা বিতরণ করতে পারবো এই আশীর্বাদ করুন তো সে মাতাজি প্রতিদিন তিনটা গীতা করবেই সে যদি বাসে যায় ট্রেনে যায় পরিক্রমায় যায় বাহিরে যায় তো করতে সে সবসময় বই রাখে বুঝতে পারছো কিভাবে আমরা মহিলা কি করে করবো দুইজন করে যাবে প্রত্যেক বাড়িতে যাবে খুব ভালো ধন্যবাদ যে পরিক্রমায় আপনারা আগে মাতাজিরাও প্রভুকালের গ্রন্থ দিয়েছেন বাহিরের লোককে প্রভুপাদের কৃপা পাবেন কৃষ্ণ বলছেন আমার বাণী যে জগতে প্রচার করে হয়তো আপনার দান করার ক্ষমতা নেই কিন্তু আপনি অন্তত গ্রন্থের যে ছাপানোর খরচটা নিয়ে তারা সেই তাদের টাকা কত খারাপ কাজে লাগাচ্ছে মধ্য মাংসে ইন্দ্র সুখে লক্ষ্মীকে লাগাচ্ছে অন্তত আপনি একটা গীতা একশো সত্তর টাকা একদিন অন্তত জীবনে তার সেই টাকাটা ভগবত লাগিয়ে গেল সে জানে না সে জানে কেন বলছে লোকসে অজানত ভক্তি কি করে পেতে হয় তো সেই টাকাটা গীতা নিয়ে আমরা আবার ছাপাবার চেষ্টা করছি যাতে আরও লোক গ্রহণ করতে পারে তো সেজন্য আমাদের পরদুঃখ কাতর ভক্তরা তো এখানে ডুমজোড় এলাকায় অনেক প্রচার হচ্ছে অনেক ভক্ত আছে তো সেজন্য আমি অনুরোধ করবো দ্বারে দ্বারে বাড়িতে বাড়িতে যাতে গীতা ভাগবত আমার প্রভাব বলছেন ভাগবত যদি প্রত্যেক বাড়িতে থাকে ভগবান সেখানে বাড়িতে থাকেন বিশেষ করে যারা দীক্ষা নিয়েছে তাদের বাড়িতে অবশ্যই থাকা উচিত টাকা নেই আস্তে আস্তে দিয়ে নিবে আমাদের তো মন্দির থেকে সেই সুযোগও দেওয়া আছে হ্যাঁ দীক্ষিত ভক্ত সে আস্তে আস্তে মাসে মাসে দিয়ে নিবে আজকে আমরা একটা ভাগবত বিতরণ করছিলাম টাকা নেই এত টাকা তখন আমরা বললাম না আপনি আজকে একটা বুকিং করে নিন কিছু টাকা দিয়ে আমাদের বলা দেয় বলছে আপনি একশো দুশো চারশো টাকা দিন তাই গীত ভাগবতটা অন্তত নিয়ে যান তবে সে লোক ও পাওয়া যাবে এরকমভাবে হ্যাঁ আমি বললাম তো হ্যাঁ আপনি নিয়ে যান তো দেখছি এক হাজার টাকা নিয়ে এসছে তো সেট নিয়ে গেল তো সেটার দাম যেহেতু অনেক বড় গ্রন্থ আঠরোটা ভলিউম বড় বড় ভক্ত একজন একসঙ্গে ছ টাকা দিতে পারেন না কিন্তু আমাকে বুঝতে হবে যে কেন আমি ছ হাজার টাকা না থাকলেও লোন করে হলো আমি নিব ভাগবত কেন আমাদের কোনো একটা অপারেশন করতে গেলে বিশ হাজার এক লক্ষ টাকা লেগে যায় লাগে কি না সেখানে টাকা নেই লোন করে হলেও ধার করে হলেও আমরা সেটাকে করাই কিনা আমাদের যে সত্যিকারে যে রোগ আমাদের অপারেশন করতে হবে হ্যাঁ আমাদের জীবনে সে ভাগবত এমন একটি গ্রন্থ যেখানে স্ক্যান করবে আমাদেরকে এবং কত রোগ আছে আমাদের সব দেখা যাবে এবং ভাগবতের রূপক অস্ত্র প্রয়োগ করলে অপারেশন হয়ে যাবে আর তখন আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে মুক্ত হয়ে যাব ভাগবত গ্রন্থটাই হচ্ছে আমাদের কি বললে স্ক্যান করা হয়েছে এক্স রে এক্স মেশিন এক্স রে মেশিনে কি করা হয় কোথায় হাড়টা ভেঙে গেছে আমরা বাইরে থেকে বুঝতে পারি আমার হাড় ভেঙে গেছে আমি যেখানে সেখানে ব্যান্ডেজ করি না তাই এক্স রে করা হয় তো এক্স রে সেখানে দেখিয়ে দেয় আর সেটা কে জানে ডাক্তার বুঝতে পারে আমরা বুঝতে পারি না তখন দেখে এইখানে দেখো ফেটে গেছে চিড় আছে সেরকম এই গীতা ভাগবত এক্সরে মেশিনের মতো আমাদের ধরিয়ে দেবে কোথায় তোমার চিড়টা আর সেই চিটটা বুঝতে পেরে প্রয়োগবিধি অপারেশন করার সেখানে রয়েছে কি করে অপারেশন করতে হবে এটাকে ব্যান্ডেজ করতে হবে এটাকে ওই ভাগবতে রয়েছে গীতাতে রয়েছে এই জন্য অত্যন্ত জরুরি এই ভাগবত মানে আমাদের কত ছোটোখাটো অপারেশনের জন্য একটা ডেলিভারি ক্যাশের জন্য সিজার করতে কত বিশ পঁচিশ হাজার টাকা চলে যাচ্ছে তো সেখানে একটা ভাগবত বা গীতা একশো সত্তর টাকা দিয়ে কেন আমি নিব না আমার জীবনে কত মঙ্গলময় করবে আনন্দ করবে আমার অনুরোধ যে গীতা ভাগবত শ্রবণের প্রতি ক্রয় করার প্রতি লোভী হতে হবে এবং অন্য কাছে গিয়ে পৌঁছানোর জন্য গুরুর কথা পালন করতে তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে তাহলে আনন্দ হবে কিন্তু আমরা যদি এদিক ওদিক ছল করব করবো এটা একটা অনর্থ আমরা আগাতে পারব না সেজন্য ভগবান আমরা ভাববো যদি যে না না এইগুলি সব আমার সম্পত্তি আমার ভোগের জন্য আমি ভগবত সেবাতে লাগাবো না তো সেটাও আমাদের কাছে একটা অনর্থ যেমন ধেনুকাসুর গর্ধবা গর্ধবাসুর বলা হয় তাকে গর্ধবের রূপ ধারণ করেছিল সে অসুর কৃষ্ণ বলরাম তার বন্ধুদের নিয়ে গোচারণ করতেন মথুরা এবং বৃন্দাবন বা গোবর্ধন কাছাকাছি মাঝখানে কংসের একটা বাগান ছিল তালের বন তাল বাগান তাল ফল তাল ফল কেমন খেতে হ্যাঁ মিষ্টি টক মিষ্টি লাগে হ্যাঁ মিষ্টি লাগে কয়েত ফল এক মিষ্টি আর তালফল মিষ্টি তালফল একটু মিষ্টি লাগে আবার কিছু কিছু তেতো লাগে একটা কিন্তু মিষ্টি লাগে আমরা সবাই জানি আর ওটা গন্ধ আছে তালের গন্ধ আছে না পেকে গেলে সুগন্ধ হয় আর ওখানে এত সুন্দর হাওয়া বইছে এত বড় বাগান পড়ে যাচ্ছে পেকে অটোমেটিকলি কেউ খাবার লোকেরা যেতে পারে না ভয় আছে ওখানে গর্দবা তার সহচরদের নিয়ে রয়েছে কংসের অনুচর যেটা আমার মালিকের এগুলো আমার দেখতে হবে আমার সব দায়িত্ব নিয়ে রয়েছে কাউকে ঢুকতে না এমনকি পাখিরা পর্যন্ত দিয়ে যেতে পারে না এই ধেনুকা আসুর ছিল গর্ধব রূপ ধারণ করে বিরাট ভয়ঙ্কর একদম রূপ ছিল আর তার অনেক অনুচর ছিল বিভিন্ন রকম কালারের ছিল রঙিন ধনুকাশুর তারা অনেক সহজ বিভিন্ন কালারের লাল নীল বিভিন্ন রকম আর যে মূল ধনু কাসুর সে খুব সব সবথেকে শক্তিশালী আর এই তাল ফলকে সে কাউকে ঢুকতে দিত না তাই বৃন্দাবনবাসীরা খেতে চায় এক সময় ভগবানের কিছু ভক্ত সখারা তারা কি করেছে না কৃষ্ণ বলরামকে তারা বলেছে কয়েকজন মুখ্য সখাগণ তারা ভাবছে যে দয়া করে কৃষ্ণ হে কৃষ্ণ হে রাম রাম মানে বলরাম আমরা দেখো কি সুন্দর গন্ধ এরকম দেখাচ্ছে সুন্দর গন্ধ আসছে এই তাল বাগান আছে ওখানে অনেক ফল পড়ে আছে পেকে কিন্তু কেউ যেতে পারে না ভয়ে কোনো পশুরাও খেতে পারে না তো কিন্তু আমাদের একটু খাওয়ার ইচ্ছা আছে তো কৃষ্ণ বলরাম দেখেন বন্ধুর ইচ্ছাকে পূর্ণ করতে খুব তৎপর তোমরা চাই তাহলে চলো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম বন্ধুদেরকে নিয়ে ওই তাল বাগানে ঢুকে পড়েছে প্রচুর তাল পড়ে আছে থাকলে কি তবুও তো কৃষ্ণ বলরাম জানেন এখানে কাসুর আছে তাকে তো মুক্ত করতে হবে মুনি ঋষির অভিশাপ রয়েছে তার প্রতি তাকে মুক্ত করতে হবে আর আমার ভক্তদের সখাদের সেবাও করতে হবে তো আমাকে করতেই হবে তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম প্রবেশ করেছেন আর কৃষ্ণ বললেন বলরামকে যে তুমি তো খুব বলশালী এই তাল গাছগুলিকে নাড়াও বলরাম গিয়ে এক একটা তাল গাছকে খুব নাড়াচ্ছে আর নাড়াতে পাকা তালগুলি সব পড়ছে শব্দ হয়ে তখন ধেনুকাশুর বেরিয়ে চলে এসে শব্দ শুনে আরে কে কে এই বাগানে দেখছে অনেকগুলি বাচ্চা সব তাল বাগানে সব কৃষ্ণ বলরাম আর ওই তো কৃষ্ণ বলরামকে দেখে বলরাম নারাচ্ছে সব দেখে একদম রেগে ক্রোধান্বিত হয়ে এসছে একদম গর্জন করতে করতে আর এসে এদিকে তো এরা তাল খাচ্ছে খুয়ারামে কিন্তু চলে এসছে অসুর তো বলরাম কি কৃষ্ণ ইঙ্গিত করলেন তাকে বধ করার জন্য কিন্তু এই গর্ধবাসুর একদম দৌড়ে এসে ক্রোধে তার পিছন দিয়ে দুটা পা দিয়ে বলরামের বুকে একদম দুই পায়ে লাথ মেরেছে পিছন থেকে বলরাম তো খুব বলশালী প্রথমে তো জানে না হঠাৎ করে এসে এরকম মেরে দিয়েছে তো বলরাম সঙ্গে সঙ্গে রেগে একদম তার দুটি পা ধরে ঘুরাতে 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 তাও গাছের আগায় ফেলে দেয় আর যখন তাল গাছে পড়ে করম করে ওই তাল গাছ তো অনেক ঘন আর কিছু তাল উপরে ভার দিয়ে পড়ে সে গাছ থেকেও অনেক ফল পড়ে গাছ পড়ে এরকম করে পড়ছে ও আবার রেগে ক্রোধান্বিত আসে আবার ধরে আবার ফেলে দেয় আরো এরকম অনেক ফল তাল ফল তো তাকে আস্তে আস্তে বলদাম কি করলেন না মেরে ফেলেন। পরে তার সব সহচরগণ আবার শুনছে এসব গর্জন কথা মানে শব্দ শুনে তারাও দৌড়ে এসেছে সব গর্ধবাসুর বন্ধুরা তারাও যুদ্ধ করছে আর সব বধ করলেন বলরাম কৃষ্ণ তিনি বধ করেননি এই ধেনুকা সুরকে গর্ধবাসুরকে কেন বধ করেননি না এ ছিল বিরুচনের পুত্র বলি মহারাজ তার পুত্র ছিল কি নাম সাহসিক সাহসিক ছিল তো এই বলি মহারাজের পুত্র সাহসিক নামে একজন অসুর ছিল হম তো এই সাহসিক কি করছিল না এক সময় তার অযুত রমণী ছিল অযুত রমণীদেরকে নিয়ে গন্ধমার্দন পর্বতের গুহাতে যেখানে দুর্বাসা ঋষি দুর্বাসা ঋষি তিনি কি করতেন না তপস্যা করছিলেন দুর্বাসা তপস্যা করছেন ওখানে আর এই সাহসিক বলি মহারাজের পুত্র ও কি করেছে না অযুত রমণীদের নিয়ে তাদের সাথে ক্রীড়ারত ছিল আর সেখানে যেহেতু শব্দ হচ্ছে কথাবার্তা হচ্ছে দুর্বাসা ঋষি ধ্যান ভঙ্গ হয়ে গেছে যে ধ্যান ভঙ্গ হয়ে গেছে তখন তিনি অভিশাপ দিয়েছেন তুই একটা গর্ধব হয়ে যা এখানে তুমি আমার ধ্যানে বাধা সৃষ্টি করেছিস তো তখন সেই সাহসিক গিয়ে প্রণাম করে অপরাধ মার্জনা করতে বলেছে বলছে দেখো তুমি যখন ক্ষমা চাচ্ছ তে তো গর্দ হবে তুমি অসুর হয়ে জন্মাবে কিন্তু তোমাকে অবশ্য যে তুমি ক্ষমা চাইছ তুমি অবশ্য মুক্ত হয়ে যাবে কোনো চিন্তা নেই কোন চিন্তা করবে না আপর যেন কৃষ্ণ তিনি বন্ধুদের নিয়ে গুচারণে আসবেন আর বন্ধুদের ইচ্ছায় সেখানে তাল ফল খেতে যাবেন তুমি ওই তাল বাগানে কংসের অনুচর হয়ে প্রহরী হয়ে থাকবে আর তুমি সে রক্ষা করবে আর যখন কৃষ্ণ বলরাম যাবেন সেখানে তুমি বলরামের হাতে আহ বধ হবে কেন বিরুচন ছিলেন প্রহাদ মহারাজের পুত্র তো প্রহ্লাদ মহারাজকে ভগবান বলেছিলেন তোমার বংশের কাউকে আমি নিজের সহস্তে বধ করব না এই কারণে যেহেতু এই সাহসিক বলি মহারাজের পুত্র ছিল প্রহ্লা মহারাজের বংশ জাত স্বয়ং কৃষ্ণ এই গর্ধবাসুর বধ করলেন না বলরামকে দিয়ে তিনি বধ করলেন তাকে কৃপা করলেন বলরাম হচ্ছেন আদি গুরু তার কৃপা দিলেন তার ফলে কৃষ্ণের কৃপাও তিনি পেয়েছিলেন এবং তিনি মুক্ত হয়েছিলেন পরবর্তীকালে তো এই গর্ধাবাসুর আমাদের কি অন্যর্থের প্রতীক আমাদের ভক্তি জীবনে বাধা তাই কৃষ্ণ বলরাম তাদেরকে বধ করে আমাদের জীবনে সেই সব অন্যর্থকে কি করলেন মুক্ত করলেন এটা হচ্ছে আমাদের ভুক্তা অভিমান যে সব আমার যেমন গর্ধবাসুর ভাবছিল এটা আমার আমার প্রভুর কংসের আমির রক্ষক আমরা এরকম ভাবি আমি মালিক আমার প্রভু মালিক তার আমার আমি আমরা ভাবি রক্ষা সবাই এরকম এই জন্য ভক্তিম ঠাকুর তিনি বলছেন যে ধেনুকাশুর স্থূল বুদ্ধি সৎ জ্ঞান অভাব তার সৎ জ্ঞান অভাব আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের অভাব স্থূল বুদ্ধি মানে দেহাত্ম বুদ্ধি স্থূল বুদ্ধি মানে এই দেহটাই সৎ ভোগ্য বস্তু এই দেহ দিয়ে করব রক্ষা করব এই বুদ্ধি জ্ঞান নেই মানে আধ্যাত্মিক অভাব মূ খুব মূতা জনিত জ্ঞান বা স্বরূপ জ্ঞানের অভাব এই জন্য বলকে দিয়ে বধ করছেন কেন বলরাম আছেন আদি গুরু তাহলে গুরু সদ্গুরু গ্রহণ না হলে আমরা স্বরূপ জ্ঞান আসবে না এই দেহাত্ম বুদ্ধি এই স্থূল বুদ্ধি থেকে মুক্ত হওয়া যাবে না যতদিন আমরা বুদ্ধি স্বরূপ জ্ঞান আ বুদ্ধি থেকে মুক্ত না হচ্ছি স্বরূপ জ্ঞান অধিষ্ঠিত না হচ্ছি ততদিন আমরা ভাববো এইসব আমার এই দেহের সম্বন্ধিত যা কিছু আমার আমি রক্ষা করব তো সেই জন্য আমরা সবগুরু আশ্রয় করি তে বলরাম আদি গুরু তো তিনি আমাদের এই মনোবৃত্তিকে দীক্ষার মাধ্যমে বধ করেন সেজন্য গুরু তিনি বধ করেন আমাদের এই ভাবকে সেজন্য আমরা সদ্গুরু নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে তাহলে আমার জীবনে এই সমস্ত স্থূল বুদ্ধি ভাব চলে যাবে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব দীক্ষা মানে কি দিব্য জ্ঞান তো মানে সম্বন্ধ অভিদেয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান গুরু প্রদান করেন যে কৃষ্ণ আমাদের নিত্য প্রভু আমি তার নিত্য সেবক তিনি আমার পূজনীয় তার সেবা আমার কর্তব্য তার সমস্ত জিনিস আমি এই কিন্তু জগতের লোক এটা নেই ঠিক ওই ধেনু মতো ভাবে এগুলি সব কংসে এগুলি আমি রক্ষা কর্তা ছাড়তে চায় না তাল কাউকে খেতে দিতে চাইছে না তো আমাদের জীবনে ভক্তিজীবনে যদি এই মনোবৃত্তি থাকে তাহলে আমার দীক্ষা হয়নি নি আমি গ্রহণ করিনি ঠিকভাবে সেজন্য আমাদেরকে গুরুর নির্দেশকে যথাযথভাবে পালন করতে হবে তাহলে কৃপা পাবো তার আদেশ পালনের মাধ্যমে আমরা কৃপা পাই মানে কৃপা পেতে পারি না সেজন্য যথাযথভাবে আমাদের চেষ্টা করতে হবে তার নির্দেশগুলি পালন করতে নাহলে অপরাধ হয় অবজ্ঞা হয় তো সেজন্য আমাদের এই সমস্ত স্বরূপ জ্ঞান আসবে যখন আমরা সদগুর কৃপা লাভ করবো তো সেই জন্য আমাদের এই বুদ্ধিকে করতে পারেন গুরুদেব দীক্ষার মাধ্যমে ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের এই সমস্ত অনর্থ মুক্ত হতে পারি তো যাই হোক এভাবে অনেক জিনিস আছে আরতি হবে সাতটা দশ বেজে গেছে এই ভূত আছে কপট গুরু ছল গুরু যেমন আমরা হৃদয়ে দীক্ষা গ্রহণ করি গুরুদেব কৃষ্ণকে দান করবেন কিন্তু সে ছল চতুরি করে আয় তুমি যা করো আসো আমায় পাওনা পাঠিয়ে দাও এই কপট গুরু প্রকৃত কৃষ্ণকে দান করে না তাই আমাদের হৃদয়ের ভগবান কৃষ্ণকে গুরুদেব কি করেন দীক্ষার মাধ্যমে প্রকট করান আর যে গুরু কৃষ্ণকে বধ করেন তাই পুতনা কাছে গিয়েছে কৃষ্ণকে বধ করতে রূপসী নারী হয়ে অসুর কিন্তু রূপপতি নারী হয়ে গিয়েছে সবাই তাকে আকৃষ্ট হচ্ছে যেমন আজকাল কথা কথা গুরুরা আমাদের যে তো আমরা যে বিষয়ের প্রতি লোভী হই তো সেই রকম সুন্দর সুন্দর কথা বলে আমাদের জড় বিষয়ের প্রতি লোভ করে দিবে পুতনা রাক্ষসী সে সুন্দরী রূপ ধারণ করেছে সবাই অ কি সুন্দর লক্ষ্মী তাকে আর কেউ বাধা দিচ্ছে না তিরকমই আমাদের ছল কপট গুরু তারা হচ্ছে পুতনা রাক্ষসীর মতো আমাদের এরকম কিছু লোভমূলক কথা বলবে ইন্দ্র সুখের আমরা যেতে আসক্ত সেগুলি দেখে আমরা আসক্ত হয়ে আর সেগুলি ভোগ করতে যাব তার মানে কৃষ্ণকে হারাবো তো কৃষ্ণ বধ পুতনা রাক্ষসী এ হচ্ছে কপট ছল গুরু তাই আমাদের হৃদয়ে থেকে ভগবান কৃষ্ণকে গ্রহণ করার মাধ্যমে এটি যাবে মুক্ত হওয়া যাবে বকাসুর বকাসুরটা ঠিক সরলতা নেই সেটাও একটা ছল আর আমরা একরকম মানে হৃদয়ে একরকম বাইরে আর এক রকম মানে ভিতরে একরকম বাইরে একরকম এটিকে বেলায় কি প্রাচন্ড প্রাচন্ড মত তো ঠিক এটা গীতা কৃষ্ণটা কি বলেছেন সপ্তম অধ্যায় পনেরো নম্বর শ্লোক মূঢ় মুড় নু প্রপদন্ত নরাধমা হ্যাঁ আশুরিং হ্যাঁ এইসব চার রকম দুষ্কৃতকারী রয়েছে তার মধ্যে মূঢ় তো মানে এই জগতে আমরা কি করি না যেটা নয় আমরা হয়তো সব আমার জিনিস ভোগ করতে চাই আর ছল চাতুরি করি হম তো এগুলিও ঠিক নেই বকাসুর সে একটা অসুর বিরাট একটা বক রূপ ধারণ করে আসছে সাদা যখন কৃষ্ণ বলরাম ছোট্ট বন্ধু তারা সবাই তাদের এক এক বাচ্চুরকে নিয়ে একটা জলাশয়ে জল পান করাচ্ছে হঠাৎ করে বন্ধুরা দেখছে বিরাট একটা বক হাঁ করে রয়েছে তখন তার ভয় পেয়ে গেছে কিন্তু ছিল অসুর তো কৃষ্ণ গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বধ করতে চাইলেন কিন্তু সে বকাসুর কি করলো তার বড় চোঁচ দিয়ে ঠোঁট দিয়ে একদম কৃষ্ণকে খেয়ে নিল গলাব্রদ করে নিল একদম কিন্তু কৃষ্ণ তার ভিতরে গিয়ে তার মধ্যে উত্তাপ প্রদান করেছেন একদম তখন অগ্নিময় হয়ে গেছে তা একদম আর খেতে পারেনি আবার বার করে দিয়েছে কিন্তু সে আবার ঠোঁট দিয়ে কৃষ্ণকে বধ করতে চেষ্টা করছে কিন্তু ভগবান কৃষ্ণ তার দুই থোঁটকে ধরে একদম ফেড়ে বধ করে দিলেন তো বকাসুরও একটা অসুর ছিল হম এই হয়গ্রীবের পুত্র ছিল হয়গ্রীবের পুত্র কি নাম ছিল একটা বকাসুর উৎকল হয়গ্রীবের পুত্র উৎকল ছিল এ খুব বড় যুদ্ধা ছিল এই উৎকল এক সময় কি করেছিল দেশের সব রাজাদেরকে পরাস্ত করেছে এবং তাদের রাজ্য সব ছিনিয়ে নিয়েছে এত বড় যোদ্ধা অসুরদেরকে নিয়ে হয়গ্রীবের পুত্র তারপরে সময় স্বর্গরাজ্য গিয়ে যুদ্ধ করেছে স দেবতাদের সাথে যুদ্ধ করে ইন্দ্রের রাজছত্রকে তার মুকুটকে রাজছত্রকে ছিনিয়ে নিয়েছে এত পরাক্রমশালী এরকম একশো বছর রাজত্ব করেছে করে একদিন সিন্ধু সঙ্গমে সিন্ধু সাগর সঙ্গমে মুনির আশ্রমে আমার পাশে গিয়েছে সব তার অসুর সেনাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে অহংকার আমি সব রাজ্য দখল করেছি স্বর্গ রাজ্য দখল করেছি এরকম করে পরিভ্রমণ করছে করতে করতে জাজলি মুনির আশ্রমে গিয়েছে আর মুনির আশ্রমে বিভিন্ন সরোবর রয়েছে তো সেখানে সুন্দর সুন্দর মাছ রয়েছে সব রঙিন বিভিন্ন মাছ তেই উৎকল কি করেছে না বডিস দিয়ে বডিস বলে বর্ষি বর্ষি দিয়ে মুহুর মুহুর সেখান থেকে মাছগুলিকে সব তুলছে খাওয়ার জন্য তো জাজলি মুনি তিনি গিয়ে নিষেধ করলেন যে দেখো উৎকল এই আশ্রমের এই সব জায়গার মধ্যে যে যেসব পুষ্করিণী সরোবরে যেসব মাছ আছে সেসব আমার আশ্রয় রয়েছে এগুলি হত্যা করা পাপ তুমি এইভাবে বডিস নিয়ে মাছগুলি ধরে নিচ্ছ মুহুর মুহুর আকর্ষণ করছো যে ঠিক করছো না বন্ধ করো তখন বন্ধ করে না অহংকার আছে না স্বর্গ দখল করেছে সব রাজাদেরকে পরাস্ত করেছে খুব বল আর অনেক অসুর সেনা রয়েছে এ সাধু কি করবে অহংকার বশত মানে না তখন জাজলি ঋষি অভিশাপ দিয়ে দিলেন তুই বক হয়ে যা তুই যেন মাছ খা তো সঙ্গে সঙ্গে ক্ষমা চাইছে তখন জাজল ঋষি বললেন দেখো যুগে কৃষ্ণ অবতরণ করবেন নন্দ মহারাজের পুত্র রূপে যশোদার রূপে যখন বাসল বাল্য লীলা করবেন গোচারণ লীলা করবেন তখন তুমি বক রূপে থাকবে বিরাট তোমার রূপ আর সেখানে কৃষ্ণর হস্তে তুমি বধ হবে তখন তুমি মুক্ত হয়ে যাবে তো এই বকাসুর পাখণ্ডতা মানে ভিতরে এক বাইরে আর এক রকম আমরা যেমন দেখাই সামনে দেখাচ্ছি একদম হাত জোড় করে কিন্তু ভিতরে গিয়ে অনিষ্ট করার চেষ্টা করছি তো এটা ভক্তি জীবনে খুব খারাপ এই পাখণ্ডতা যেমন আমরা গুরু কাছে প্রতিজ্ঞা করলাম প্রতিদিন ভোগ লাগিয়ে খাবো সবাইকে দেখাচ্ছি কিন্তু কিছু খাবার এসে গেছে অনেক সময় আমরা করে ফেলি প্রসাদ এসে গেছে ও ভগবান আর আছে নাকি খাবে নাকি আমার এখন খিদা লেগেছে খেয়ে নেই এক সময় একটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একটা গল্প আছে উপদেশ উপাখ্যানে একজন ব্রাহ্মণ সে সবাইকে দেখায় আমি কত বড় ব্রাহ্মণ আমি না ভোগ নিবেদন করে কিছু খাই না তো একদিন তার স্ত্রী বলছে কিছু খয় নিয়ে আসো বাজার থেকে তো সে খয় আনতে গিয়েছে তো অনেক ক্ষয় আনতে গিয়ে বেলা হয়ে গেছে আর খিদা লেগে গেছে খুব খিদা লেগে গেছে তখন ভাবছি ভোগ লাগাবো কি আর সব দিন তো ভগবান খায় আজ না খেলে কি হবে ভগবান টক আর কোথায় আছে এরকম তার মধ্যে কিন্তু সবাইকে সে জানায় আমি খুব বড়ো ভক্ত বাইরে খুব দেখায় কিন্তু এখানে কি করছে রাস্তায় যেতে যেতে ক্ষয় নিয়ে যাচ্ছে তো তখন খুব খিদা লেগেছে তখন মনে করছে ক্ষয় প্যাকেট থেকে বের করে খাবে যেভাবে হাওয়া এসছে তো জুড়ে হাওয়া এসে সব ক্ষয়গুলা উপরে উড়তে শুরু করে দিয়েছে তখন অনেক লোক ছিল তখন তাদের সামনে দেখাছে। উড়ো ক্ষয় গোবিন্দায়ন তখন লোক ভাবে দেখো কত বড় ভক্ত হাওয়াতে খই উড়ে যাচ্ছে তবুও যে ভগবানকে লাগাচ্ছে এসব ক্ষয়ই আমার ভোগের জন্য ছিল আমি ভোগ করতে পারলাম না আর তুমি গোবিন্দ এগুলি গ্রহণ করে না আমরা যেটা পারি না সেটা গোবিন্দকে দিয়ে দেওয়ার চেষ্টা এটাকে বলে পাখণ্ডতা বান্ন মত এটাও কপটতা সরলতা নেই তো এইভাবে ভক্তিবীন ঠাকুর সুসুন্দর সুন্দর কথা বলছেন কুটিনাটি ধৃষ্টতা মিথ্যা ব্যবহার এ হচ্ছে বকাশ আমাদের জীবনে অনর্থ তো সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই সব জিনিস কি করে মুক্ত হবে না এই ভগবানের ভক্ত সঙ্গে ভগবানকে গ্রহণ করার মাধ্যমে সেবা করার মাধ্যমে ভক্তির মাধ্যমে আমরা আমাদের অসুর প্রবৃত্তি যে সমস্ত অনর্থ কে আমরা মুক্ত করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রভুপাপ কি তা আপনাদের ধন্যবাদ সমস্ত ডুমজুর ভক্তবৃন্দকে তা আপনারা চেষ্টা করবেন এই ম্যারাথন মাসে গীতা বিতরণ করতে কোন লোক দান করতে চায় তাকে টাকা নিয়ে গীতা তার দ্বারা অনেক সভা করে অনেক লোককে দান করাবেন যারা কিনতে পারে না আর টাকা আছে আর নেই তবু তাদেরকে বুঝিয়ে একটা গীতা বা ভাগবত এইসব দেওয়ার জন্য চেষ্টা করবেন কত টাকা লোক নষ্ট করছে তাদের টাকা যাতে কৃষ্ণসবাই লাগে সেটা চেষ্টা করেন লক্ষ্মী রাবণ চেষ্টা করেছিল সীতাকে হরণ করে ভোগ করতে কিন্তু তার সর্বনাশ হয়েছিল আজকাল লোক লক্ষ্মী পূজা করে নারায়ণকে বাদ দিয়ে কিন্তু নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মী পূজা লক্ষ্মী চঞ্চলা পালিয়ে যাবে তো সেজন্য আমাদের কর্তব্য রাবণ সেটা করেছিল রামকে চাই না সীতাকে নিয়ে যাচ্ছে সীতা লক্ষ্মী ঠাকুরানি আর তাকে ভোগ করতে চাইছে তাই তার সর্বনাশ হয়েছিল লঙ্কা সোনার লঙ্কা পুড়ে গেল ছাই হয়ে গেলো তাই আমাদের সব সর্বনাশ হয়ে যাবে সেজন্য অন্তত গীতা ভাগবত সংগ্রহ করে নিজের বাড়িতে রেখে সেই জ্ঞান অর্জন করা উচিত যে ধন সম্পত্তির মালিক সব ব্যক্তির বাড়িতে গিয়ে গিয়ে গীতা পাঠ করে শোনানো এইরকম প্রচার করলে পরে তারা জানে না লোকসে অজানো তো আজকে শ্লোকে বলা আছে সেজন্য তার হৃদয় যাতে ভক্তি হয় আপনারা চেষ্টা করুন তাদেরকে প্রসাদ দেওয়া এক না হলে প্রসাদ নিয়ে গিয়ে দেওয়া একটু গীতা বিতরণে যাবেন একটু মহাপ্রসাদ ভোগ লাগিয়ে লাড্ডু বা নারকেল লাড্ডু ভোগ লাগিয়ে বা হালুয়া নিয়ে যাবেন এর প্রসাদ দিয়ে প্রসাদ নিন হ্যাঁ ভগবানের দিয়ে বলবেন আমরা এসছি আপনার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি তো এই কৃষ্ণ এই ডিসেম্বর মাসে ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন তো সেজন্য এই মাসটাকে আমরা ইস্কন ভক্ত গীতা জয়ন্তী রূপে পুরু মাসটাকে পালন করি বিভিন্ন লোকেদের কাছে আমরা গীতার কথা বলি এবং গীতা আমরা বিতরণ করি যদি আমার দান করার ক্ষমতা নেই তো আপনারা তো অনেক টাকা আছে কত টাকা খরচ করছেন তো দয়া করে একশো টাকা এই গীতা যদি আপনি সংগ্রহ করেন এটা একদিন আমাদের জীবনে কল্যাণ করবে এখানে সমত উপদেশ আইন গ্রন্থ কর্তব্য কর্তব্য রয়েছে আমাদের জীবনকে মঙ্গলময় করে তুলবে তা আপনি যদি সংগ্রহ করেন টাকা এখন আপনি দশ টাকা পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা দিন পরে দিবেন আর যদি থাকে পুরো দিন সব তাদের নাম অ্যাড্রেস নিয়ে রাখবেন তো এবং তাদের থেকে পূর্ণভাবে সংগ্রহ করবেন কেউ পুরো নেবে আর একটা ক্যালেন্ডার দু হাজার বিশ সালে দেখাই খুব সুন্দর ক্যালেন্ডার এবারে হয়েছে ভালো লাগছে দাদা মাহাধ কি তা মা তো বাড়িতে আপনি রাখতে পারবেন আমরা একশো টাকার সঙ্গে এই সাধারণত একশো সত্তর টাকায় বিক্রি হয় কিন্তু এই দু হাজার সালে নতুন ক্যালেন্ডার আপনাকে আমরা ফ্রি দিব সংগ্রহ করুন এরকম করলে লোকেদের কাছে মাতাজিরা একা যাবেন না দুইজন করে মিশে যাবেন হয় স্বামী স্ত্রী যাবেন নয় দুইজন মাতাজি মিশে কারো বাড়ি যাবেন হ্যাঁ পুরুষ ভক্ত তাই করা উচিত হ্যাঁ কেন একা আমাদের অনেক সময় খারাপ দিকে নিয়ে যেতে পারে

এখান থেকে নিতে পারেন আর যদি টাকা না নিয়ে আসে থাকেন আপনি নিয়ে যেতে পারেন পরে আমাদের সুজয় মাদপ্রবু বা আপনার স্থানীয় এখানকার ভক্তদের আপনি সেটা দিলে